আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আই এম শামসুল হুদা স্যার। বিফোর ইউ এভরিবডি মোস্ট ওয়েলকাম ফর অনলাইন ক্লাস। হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্টস? আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য মার্সি অফ আল্লাহ। আই এম অলসো ওয়েল। ওকে, টুডে উই ডিসকাস অ্যাবাউট ক্লাস ফোর, সাবজেক্ট ইংলিশ। ওকে, প্লিজ অ্যাটেনশন। ওকে, প্লিজ অ্যাটেনশন। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই ছবি তোমরা কী দেখতে পাচ্ছ? হোয়াট আর দে ডুইং ইন দ্য পিকচার? এই ছবিতে তারা কী করছে? ওকে, উই সি ওকে ইন দ্য পিকচার উই সি সাম গার্মেন্ট ওয়ার্কার্স। এই ছবিতে আমরা কিছু গার্মেন্ট শ্রমিকদের দেখতে পাচ্ছি। ওকে, দে আর ওয়ার্ক সিউইং ক্লথস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি। তারা একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে সেলাইয়ের কাজ করছে। ওকে, সো আওয়ার লেসন ক্লাস ফোর ইংলিশ ফর টুডে ইউনিট 40 লেসন 1 and 2 পেজ 80। ওকে, টাইটেল এ গার্মেন্ট ওয়ার্কার ডে। ওকে, রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার। ওকে ওকে, লার্নিং আউটকামস, অর্থাৎ এই গল্প পড়ে ছাত্র কী শিখবে? শিখন ফল। স্টুডেন্টস উইল বি এবল টু ডেসক্রাইব দ্য সিচুয়েশন অফ গার্মেন্ট ওয়ার্কার্স। তাদের গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন অবস্থা জানতে পারবে। সাইট সাম ভোকাবুলারিস, কিছু শব্দাবলী জানতে পারবে। উইল আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। ওকে ওকে, অ্যাট ফার্স্ট সাম ভোকাবুলারিস সিনোনিম। সিনোনিম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন ইংলিশ। ওকে, প্লিজ পেন অ্যান্ড পেপার্স, ইউ মাস্ট রাইট দ্য সিনোনিমস। ওকে, অ্যাট ফার্স্ট গার্মেন্ট মিন্স পোশাক, ক্লথ, ফেব্রিক। ওকে, ওয়ার্কার শ্রমিক, এর সিনোনিম লেবারার, এমপ্লয়ি। দেন ফ্যাক্টরি, কারখানা, এর সিনোনিম ওয়ার্কশপ, মিল। ইরোজন, নদী ভাঙ্গন, ডিকে, ডিগ্রেডেশন। ড্রাইভার, চালক, পাইলট, খুচম্যান। ওকে, প্লিজ মাস্ট রাইট, প্লিজ রাইট ডাউন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ক্যালামিটি, ট্রাবল। হেল্প, সাহায্য, এইড, সাপোর্ট। ওকে, ফ্যামিলি, পরিবার, হাউস হোল্ড, ডোমেস্টিক। ইয়াঙ্গার মানে ছোট, সিনোনিম জুনিয়র, লিটল। এক্সট্রা মানে অতিরিক্ত, এডিশনাল, মোর। লাইক, পছন্দ করা, পছন্দ মানে চয়েস, লাভ। স্টিচ, সেলাই করা, সিউ, নিডেল। ওকে, প্লিজ মাস্ট রাইট, হেয়ার ম্যাচিং, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশন ইন কলাম বি। ওকে, অ্যাট ফার্স্ট গার্মেন্ট, পোশাক, পোশাক শিল্প, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রিক্সা, ইরোজন, নদী ভাঙ্গন, সিনেমা। ওকে, ফার্স্ট গার্মেন্ট, গার্মেন্ট কী হবে? নাম্বার থ্রি, এ ফ্যাক্টরি হোয়ার ক্লথস আর মেড, একটা ফ্যাক্টরি যেখানে কাপড় তৈরি হয়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা,
নম্বর ফোর এ ব্যাড অ্যান্ড আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, ওকে, রিক্সা এ স্মল থ্রি হুইলড ভেহিকেল পুলড বাই ওয়ান পার্সন, যে একটা তিন চাকার ছোটো একটি যানবাহন যেটি একজনে টেনে নিয়ে যায়, ইরুজন নদী ভাঙ্গন, ডিস্ট্রাকশন অফ সয়েল, সিনেমা এ থিয়েটার হোয়ার ফিল্মস আর ডিসপ্লেড, ওকে, প্লিজ মাস্ট রাইট ডাউন, ওকে, সিঙ্গেল ওয়ার্ক, হ্যাঁ, ট্রু অর ফলস, ওকে, রেশমা ইজ এ ডক্টর, রেশমা একজন ডাক্তার, ইট ইজ ফলস বিকজ অ্যাকচুয়ালি শি ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, ইট ইজ ফলস নাম্বার টু, রেশমা ইজ 19 years old, রেশমা বয়স 19 বছর, ফলস বিকজ অ্যাকচুয়ালি শি ইজ 18 years old, বাস্তবে তার বয়স 18। নাম্বার থ্রি, রেশমাস ফ্যামিলি কেম টু ঢাকা ইন সার্চ অফ লিভলিহুড, রেশমার পরিবার ঢাকায় এসেছিল কেন, জীবিকার জন্য, ইট ইজ ট্রু, ওকে। নাম্বার ফোর, রেশমাস ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রেশমা ইজ একজন প্রকৌশলী, ইট ইজ ফলস বিকজ অ্যাকচুয়ালি হার ফাদার ইজ এ রিক্সা পুলার অর রিক্সা ড্রাইভার, ওকে। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 kilometers from রেশমাস হাউস, রেশমার বাড়ি থেকে গার্মেন্ট ফ্যাক্টরি 2 kilometers দূরে, ইট ইজ ট্রু, ওকে, প্লিজ মাস্ট রাইট ডাউন, আমরা উত্তরটি মিলিয়ে নিই, ওকে, নাম্বার ওয়ান ফলস, টু ফলস, থ্রি ট্রু, ফোর ফলস, ফাইভ ট্রু, ওকে, পেয়ার ওয়ার্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওকে, রেসপন্সিবল কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ, একটি গ্রাম থেকে আসে, ওকে, দে কেম দেয়ার হাউস, দে লস্ট দেয়ার হাউস, তারা তাদের বাড়িকে হারায় ডিউ টু রিভার ইরিজন, নদী ভাঙ্গনের কারণে, ওকে, ডিউ টু মানে কারণ, রেশমাস ফাদার ওয়ার্ক কাজ করে অ্যাজ এ রিক্সা ড্রাইভার, রিক্সা ড্রাইভার হিসাবে কাজ করে, বাট কিন্তু হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু সে একটা দুর্ঘটনায় মারা যায়, ওকে, উত্তরটি মিলিয়ে নিই, ওকে, ফ্রম লস্ট ইরুজন রিক্সা ড্রাইভার অ্যাক্সিডেন্ট, ইমেজ অফ গার্মেন্টস ওয়ার্কার, ওকে, গ্রুপ ওয়ার্কস, হ্যাঁ, আনসার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, ওকে, হোয়াট ইজ রেশমা, হোয়াট মিন্স অকুপেশন, এখানে পেশা বোঝাইছে, তাহলে রেশমা কী করেন, রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার। নাম্বার টু, হাউ ওল্ড ইজ রেশমা, রেশমার বয়স কত, শি ইজ 18 years old, ওকে। নাম্বার থ্রি, হোয়াই ডিড দে কাম টু ঢাকা, তারা কেন ঢাকায় এসেছিল, দে কেম টু ঢাকা ফর সার্চিং লিভলিহুড, তারা জীবিকা উপার্জনের জন্য তারা ঢাকায়, জীবিকার উদ্দেশ্যে তারা ঢাকায় আসে, ওকে। হু হেল্প দেম, হ্যাঁ, হার আঙ্কেল হেল্প দেন, তার চাচা তাকে সাহায্য করেছিল, ওকে। হোয়াট ডাজ হার ফাদার ডু, তার পিতা কী করতো, হার ফাদার ইজ এ রিক্সা পোলার আর রিক্সা ড্রাইভার, ওকে, প্লিজ মাস্ট রাইট ডাউন, আমরা উত্তরটি মিলেই নেই, রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার, শি ইজ 18 years old, দে কেম টু ঢাকা ইন সার্চ অফ লিভলিহুড, রেশমাস আঙ্কেল রতন হেল্পড দেম, হার ফাদার ওয়ার্কড এজ এ রিক্সা ড্রাইভার, ওকে, ওকে, প্লিজ অ্যাটেনশন, ইউর হোম টাস্ক, এটি কম্পোজিশন অ্যাবাউট দ্য গার্মেন্ট ওয়ার্কার অফ বাংলাদেশ, বাংলাদেশের একটা গার্মেন্টস ওয়ার্কারের জীবন লেখে একটা কম্পোজিশন লিখবে, প্লিজ, ওকে, ওকে, এনি কোশ্চেন প্লিজ, প্লিজ অ্যাটেনশন, করোনা মোকাবিলা একটা যুদ্ধ, সো ইট ইজ
ভেরি ইম্পর্টেন্ট টু অল টু সেভ ইউর সেলফ টু স্টে হোম অ্যান্ড ইফ ইউ গো আউটসাইড ইউ মাস্ট ওয়ার মাস্ক ওকে অ্যান্ড দেন ইউ ফলো দ্য রুলস অফ ইউর রেসপেক্টিভ রিলিজন অ্যান্ড সে ইউর প্রেয়ার্স ইন টাইম সে ইউর সালাত রিসাইট হোলি কোরআন ওকে নিয়মিত নামাজ পড়বে তেলাওয়াত করবে এবং আল্লাহ তাআলার সম্পর্ক করবে অ্যান্ড সে টু আল্লাহ প্রে টু আল্লাহ টু সেভ অল দ্য হিউম্যান বিংস সেভ অল অফ আস আমাদের জন্য করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন আমাদেরকে সবাইকে রক্ষা করেন আর এরকম ইন দিস টাইম ইউ মাস্ট রিড মোর অ্যান্ড মোর বিকজ দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যতই পড়বে ততই শিখবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন ওকে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ উইল লার্ন যতই পড়বে তত শিখবে সো এখন তো সামনে সিটি পরীক্ষা সিটি পরীক্ষায় পড়াশোনা করবে আর এই সময় সিলেবাস দেখে দেখে সিটি সিলেবাস দেখে দেখে বাসায় পড়াশোনা করবে আর এ করবে আর সময়ের খুব হেফাজত করবে অর্থাৎ সময়ে মূল্যবান যেহেতু সামনে সিটি পরীক্ষা সিটি পরীক্ষার কথা সামনে রেখে পড়াশোনা করবে ওকে প্লিজ নো মোর টুডে আজ আর নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু